হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা জব কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলে 2021 সালে, কিংবা পুরাতন জব কার্ড হারিয়ে গেছে, তারা এই ভিডিওটা পুরো দেখো না স্কিপ করে। সো লেট স্টার্ট দ্য ভিডিও। আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে নিবে। সো লেটেস্ট ভিডিওর আপডেট নোটিফিকেশন চলে যাবে তোমাদের ফোনে। তো এখন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। গুগলে সার্চ করব জব কার্ড। জব কার্ড সার্চ করার পর মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমরা চলে এসেছি জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে এসেছি দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। এখানে আবার হালকা স্ক্রল ডাউন করে এইখানে দেখতে পাচ্ছ সিটিজেন, সিটিজেনে ক্লিক করবে। সরি, সিটিজেনে ক্লিক করার পর আমাদের এইরকম একটা পেজ চলে আসবে। যারা মোবাইল থেকে দেখবে, তারা মোবাইলে অবশ্যই ক্রোম ব্রাউজারে খুলে এখানে থ্রি ডট থাকবে, থ্রি ডটে গিয়ে তোমরা ডেস্কটপ মোড করে নিবে, নাহলে এইটা কিন্তু কাটতে পারবে না। সো আমরা ডেস্কটপে দেখাচ্ছি, যারা ডেস্কটপে দেখছো তাদের তো কোনো ব্যাপার নাই। ডেস্কটপে পেজটা ক্লোজ করে দিয়ে হালকা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এইখানে দেখতে পাবে জব কার্ড লেখা আছে, MWC 2264 ব্লক এর নিচে জব কার্ড লেখা আছে। জব কার্ডে ক্লিক করবে। জব কার্ডে ক্লিক করার পর এখানে তোমরা স্টেটটা সিলেক্ট করে নেবে। আমাদের পশ্চিমবাংলা মানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করবে, ফাইন্যান্সিয়াল 2021 মানে 2021 সালের, আর 21 সালের আমরা সার্চ করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, আমাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সিলেক্ট করার পর ব্লকটা সিলেক্ট করবে। ব্লক আমি সিলেক্ট করে নিলাম। তারপর সিলেক্ট করবে পঞ্চায়েত, পঞ্চায়েত সিলেক্ট করে নেবে। আমি পঞ্চায়েত একটা যে কোনো একটা পঞ্চায়েত সিলেক্ট করে নিচ্ছি। প্রসিডে ক্লিক করার পর এবার এখানে লিস্ট চলে এসছে, যারা নতুন অ্যাপ্লাই করেছিলে তাদেরও এখানে লিস্ট চলে এসছে, কিংবা যাদের পুরাতন জব কার্ড আছে তাদেরও লিস্ট চলে এসছে। এবার এখানে একটা ব্যাপার যেটা হচ্ছে, যাদের জব কার্ড হারিয়ে গেছে তারা কী করবে, জব কার্ড যাদের হারিয়ে গেছে তাদের নাম সার্চ করে নিবে। এখানে কন্ট্রোল এফ টিপে এখানে সার্চ করে নিবে। যেমন আমি এই নামটা সার্চ করে নিচ্ছি, সার্চ করলাম, নেক্সট। এটা আছে জব কার্ড নাম্বার, আর এটা আছে জব কার্ড যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম। তো আমি এখানে জব কার্ড নাম্বার ক্লিক করলাম। জব কার্ড ক্লিক করার পর পুরো ডিটেলস আমার এখানে চলে আসলো, কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে সেটাও দেখিয়ে দেবে, কাজ করেছে কতদিন সেটাও দেখাবে, সব ডিটেলস এখানে পেয়ে যাবে। এটা তোমরা প্রিন্ট করে নিলি, তোমাদের কন্ট্রোল পি টিপে প্রিন্ট করে নেবে। প্রিন্ট করার পর তোমাদের এতে সব সব কাজ করা যাবে, যাতে জব কার্ড হারিয়ে গেছে তাদের জন্য। এটা প্রিন্ট করে নেবে, কালার প্রিন্ট করে নেবে, তাহলে সব কাজ তোমাদের চলবে এটাতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের ফোনে চলে যায়।